السلام عليكم دوستو গুডে খবর নিয়ে হাজির হলাম আমি এমকে আজাদ আজ 22 এপ্রিল রোজ শনিবার পবিত্র ঈদুল ফিতর আজ সবারই ঘরে ঘরে আনন্দ খুশির খবর আর এরই মধ্যে রয়ে গেল এক হৃদয় বিদারক ঘটনা নিশ্চন্তপুর পাঁচমারা সাবলন ইসমাইল মিয়ার বাড়িতে ফোয়ারের পুঞ্জে আগুন ফোয়ারের পুঞ্জে আগুন লেগেছে সকাল 7টায় এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নেভাতে সক্ষম হয়েছে এলাকাবাসী আলহামদুলিল্লাহ আগুন লাগার কারণ জানতে চাইলে তারা বলেন ইসমাইল মিয়া ছোট মেয়ে প্রথম শ্রেণীর ছাত্রী আয়েশা খাতুন পাঠ খড়ে করে আগুন নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে খড়ের পুঞ্জে লেগে যায় এবং দ্রুত আগুন ধেয়ে উঠে মুহূর্তে এলাকাবাসীর চিৎকারে জনগণ এগিয়ে এসে ফায়ার সার্ভিস আসা আগেই আগুন নেভাতে সক্ষম হয়।